পুলিশ এবার আবেগ ঘন ভিডিও বার্তা দিয়েছে ইমরান খান গ্রেপ্তারির মুখে ইমরান খান তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে পাক আদালত তাকে গ্রেপ্তার করতে তার লাহোরের বাড়ির কাছে পৌঁছে গিয়েছে পুলিশ কিন্তু পথেই তাকে বাধা দিতে জড়ো হন প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থকরা ছুটতে থাকেন ইট পাথর খবর পাওয়া গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কমান সব মিলিয়ে পরিস্থিতির রীতিমতো অগ্নিগর্ভ এদিকে এই পরিস্থিতিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে ইমরান খান সেই ভিডিওতে পাকিস্তানের নাগরিকদের নিজের অধিকারের লড়াই চালিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ঠিক কি বলেছেন ইমরান খান তাকে বলতে শোনা গিয়েছে নিজেদের অধিকারের লড়াই চালিয়ে যেতে আপনাদের পথে নামতে হবে ঈশ্বর ইমরান খানকে সব কিছুই দিয়েছেন আমি লড়াই করেছি আপনাদের হয়ে কিন্তু আমার কিছু হয়ে গেলে যদি আমাকে জেলে ঢুকিয়ে ফেলে আপনাদের কিন্তু সংগ্রাম চালিয়ে যেতে হবে প্রমাণ করতে হবে ইমরান ছাড়াও আপনারা লড়াই চালাতে পারেন প্রমাণ করে দিতে হবে আপনারা কারো এক নায়কত্ব মেনে কৃতদাস হতে রাজি নন এদিকে পাক সরকারের মুখপাত্র আমির মিরের দাবি যদি ইমরান নিজে আদালতে চলে আসেন তাহলে ভালো না হলে আইন আইনের মতো চলবে এদিকে ইমরানকে গ্রেপ্তার করতে আসা পুলিশ অধিকারিক সাইদ শাহজাদ নাজিম জানান আমরা এখানে এসেছি আদালতের নির্দেশ পালন করতে